আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই যার যার ঘরে সবার পরিবারের সাথে সুস্থ জীবন যাপন করছো। আজকে তোমাদের ক্লাস নিব সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে। নিশ্চয়ই তোমরা এই কভার পেজটাকে চিনতে পারছো, এটি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের ফ্রন্ট পেজটি, কভার পেজ যেটাকে বলা হয়। তোমাদের ক্লাস শুরু করলাম আমি, তোমরা সবাই যার যার বই নিয়ে বসো, যেই টপিকটা পড়াবো সাথে সাথে টপিকটা খুলবে তোমরা পেজ, বইয়ের মধ্যে যে পেজটি আছে সেই পেজটি বের করে নিবে সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা, সবার আগে পরিচিত হয়ে নিই, আমি হচ্ছি নাহিদা আক্তার, সহকারী শিক্ষক, মহাখালী মডেল হাই স্কুল। তাহলে তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আগেই বলেছি, আর দ্বিতীয় অধ্যায়, অধ্যায় দুই। সবাই দ্বিতীয় অধ্যায় বের করে ফেলো বই থেকে। আচ্ছা, কয়েকটি ছবির মাধ্যমে অনুধাবন করার চেষ্টা করো যে আজকের টপিকটা বা আজকের পাঠটি কি হতে পারে, কোন বিষয়টি নিয়ে আমরা আজকে পড়তে পারি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এটি কিসের ছবি চিন্তা করো তো। নিশ্চয়ই তোমরা চেনো, এটি হচ্ছে কম্পিউটারের একটি অংশ, একটি ডিভাইস যেটির নাম কি, যেটির নাম হচ্ছে কিবোর্ড। এখন এটি কি, এটি হচ্ছে একটি মাউস, আর এটা হচ্ছে একটি মাইক্রোফোন। নিশ্চয়ই এই ছবিগুলোর সাথে তোমাদের বইয়ের ছবিগুলোর সাথে মিল আছে। আচ্ছা, এখন যে ছবিটি আসলো এটি হচ্ছে কি, এটি হচ্ছে একটি ওয়েব ক্যাম। ওয়েব ক্যামকে আবার বলা হয় ওয়েব ক্যামেরা, তাই না? আচ্ছা, এই ছবিটি কি, এটি হচ্ছে একটি ডিজিটাল ক্যামেরা যেটি দিয়ে কি করা হয়, ছবি তোলা হয়। আর এটা হচ্ছে ওএমআর মেশিন, এটির মাধ্যমে কি করা হয়, ওএমআর শিটগুলো কম্পিউটারে এগুলো চেক করা হয়। আচ্ছা, এই ছবিটি কিসের বলো তো, এটি হচ্ছে একটি স্ক্যানার। স্ক্যানারের কাজ কি তা আমি তোমাদের ডিটেলে বলবো। আচ্ছা, এখন এই যে কয়েকটা ছবি দেখলে, এখানে আছে 7টা ছবি, এই কয়েকটি ছবির মধ্যে তোমাদের কি কমন মনে হচ্ছে, এই সবগুলো ছবির কানেকশন কোনটির সাথে তোমরা বলতে পারো? এই সবগুলো কিন্তু একটি ওয়ার্ডে আমরা বলতে পারি যে এটা কিসের সাথে কানেক্টেড, আর সেটি হচ্ছে আমাদের আজকের টপিক। তাহলে এই সবগুলো ছবির কানেকশন কিন্তু একটা ওয়ার্ডের সাথে, যেটি হচ্ছে কি, ইনপুট ডিভাইস। হ্যাঁ, তাহলে আজকে তোমাদের পাঠ হচ্ছে ইনপুট ডিভাইস, যেটি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে, ঠিক আছে? তাহলে ইনপুট ডিভাইস সম্পর্কে আজকে আমরা ক্লাসটি করে, আজকে ক্লাসটি শেষ হলে তোমরা কী শিখতে পারবে। ইনপুট ডিভাইস পড়ার পর তোমাদের শিক্ষণফল হতে পারে ইনপুট ডিভাইস কী তা তোমরা বলতে পারবে, বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইস সম্পর্কে বর্ণনা করতে পারবে। আচ্ছা, দেখো, সবার আগে একটু তোমাদের সংজ্ঞা দিয়ে নেই ইনপুট ডিভাইস সম্পর্কে, যে ইনপুট ডিভাইস কাকে বলে। তোমাদের বইতে ইনপুট ডিভাইসের সংজ্ঞা দেয়া নেই স্পেসিফিকভাবে, তাহলে তোমরা চাইলে এখান থেকে সংজ্ঞাটি তুলে নিতে পারো তোমাদের কোনো এক খাতার মধ্যে। খাতা কলম নিয়েও তোমাদের বসতে হবে, খাতা কলম নিয়ে তোমরা এই সংজ্ঞাটি লিখে ফেলতে পারো যে ইনপুট ডিভাইস কাকে বলে। আচ্ছা, তাহলে কাকে বলে ইনপুট ডিভাইস, যে ডিভাইস ব্যবহার করে কম্পিউটারকে নানাবিধ নির্দেশাবলী দেয়া হয় তাকে ইনপুট ডিভাইস বলে। আমি তোমাদের সুবিধার্থে আবারও বলছি, যে ডিভাইস ব্যবহার করে কম্পিউটারকে নানাবিধ নির্দেশাবলী দেয়া হয় তাকে ইনপুট ডিভাইস বলে। তাহলে
কি বুঝলে ইনপুট ডিভাইস সম্পর্কে? যে ইনপুট ডিভাইস হলো আমরা কম্পিউটার যখন ব্যবহার করি তখন কম্পিউটারের মধ্যে নানা তথ্য উপাত্ত আমরা ইনপুট ডিভাইসগুলোর মাধ্যমে ইনপুট করে থাকি, তাই না? মানে ভিতরে ঢোকাতে হয় তথ্যগুলো, সেইগুলোর কাজগুলো করে ইনপুট ডিভাইস। নানা রকম ইনপুট ডিভাইস আছে, আগেই তোমাদের দেখিয়েছি, এখন সবগুলো আলাদা আলাদাভাবে তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে বোঝাবো, ঠিক আছে, যে কোনটার কি কাজ। আচ্ছা, তাহলে তোমরা সংজ্ঞাটি আশা করি সবাই লিখে ফেলেছ, না লিখে ফেললেও যখন ভিডিওটি দেখবে তখন পজ করে সংজ্ঞাটি লিখে নিবে, ঠিক আছে। আচ্ছা, সবার আগে আমরা কোন ডিভাইসটা সম্পর্কে আলোচনা করব? কিবোর্ড সম্পর্কে, ঠিক আছে। তাহলে এটি কি? এটি হচ্ছে একটি কিবোর্ড, তাই না? আচ্ছা, তাহলে দেখো কিবোর্ড কিন্তু একটি ইনপুট ডিভাইস। সবচেয়ে পরিচিত ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। আর কম্পিউটারে যত তথ্য উপাত্ত ইনপুট করা হয় তার মধ্যে সব ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে এই কিবোর্ড। আর কিবোর্ড যন্ত্রটি ধারণা কিন্তু টাইপরাইটার যন্ত্র থেকে এসেছে, যদিও এখন অনেক ডিভাইস জাদুঘরে রয়েছে। এক সময় দেখা যাবে এই সবগুলো ডিভাইসে আমরা জাদুঘরে দেখতে পারবো, কিন্তু কম্পিউটারে ইনপুট দেওয়া, স্টোরেজ সিস্টেম, মেমোরি সিস্টেম, প্রসেসিং, আউটপুট, এই সিস্টেমগুলো কিন্তু সবসময়ই থাকে, আগেও ছিল, এখনও আছে, আর পরেও থাকবে। তাহলে ডিভাইসগুলো যদি নাও থাকে এই প্রসেসটা কিন্তু রয়ে যাবে। তাহলে দেখো এটি হচ্ছে একটি কিবোর্ড, আবার এটিও একটি কিবোর্ড। এক এক কিবোর্ডের এক এক রকম কাজ থাকে। প্রথম কিবোর্ডটা যে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে কিবোর্ডটা দেখা যায় যে পড়াশোনার ক্ষেত্রে বা অফিসিয়াল কাজে বেশি ব্যবহার করা হয়। আবার এই কিবোর্ডটা যে দেখতে পাচ্ছ এটি কিন্তু বিশেষ করে গেম খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিবোর্ড কি তোমরা তো বুঝতে পারছো, দেখতেও পাচ্ছ যে কেমন দেখতে। আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব কি নিয়ে? মাউস নিয়ে, ঠিক আছে। এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাউস। তাহলে মাউস তো তোমরা সবাই চেনো, এটি কি একটি মাউস? আচ্ছা, মাউসকে, মাউসের নামটি কেন মাউস হলো, মাউস অর্থ কি তা তো তোমরা জানো। মাউস অর্থ হচ্ছে ইঁদুর। তাহলে দেখো তোমরা একটু খেয়াল করে যে মাউসের এই যে শেপটা, এটা কিন্তু একটা ইঁদুরের মতো মনে হয়, যে একটু একটা ইঁদুর মাথা নিচু করে আছে। আর এই যে তারটা এটার সাথে কানেক্টেড আছে, এই তারটা কিন্তু দেখতে ইঁদুরের লেজের মতো, তাই না? তাহলে কি এটা দেখতে সম্পূর্ণ একটা ইঁদুরের মতো না? সেখান থেকে ধারণা নিয়েই কিন্তু এই ডিভাইসটার নাম করা হয়েছে মাউস, ঠিক আছে। এই দেখো আরেকটা মাউস, এখানে কিন্তু মাউসে তোমরা তার দেখছ না, দেখতে পাচ্ছ না, এখানে কোনো তার নেই, কিন্তু একটা পোর্ট আছে, ইউএসবি পোর্ট, ঠিক আছে। তাহলে এই মাউসটার কাজ হচ্ছে তার ছাড়া এটাকে ব্যবহার করা যায়, এই ইউএসবি পোর্টটি কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে কানেক্ট করে ব্লুটুথ, এটা একটা ব্লুটুথ, এটা কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে কানেক্ট করা যায়, কানেক্ট করে এই মাউসটি খুব সহজেই ব্যবহার করা যায়, ঠিক আছে। আর মাউসও কিন্তু কিবোর্ডের মতো খুবই পরিচিত একটি ইনপুট ডিভাইস। আর একটি কম্পিউটারের যে মেন কতগুলো ডিভাইস থাকে, ইনপুট হোক আউটপুট হোক, তার মধ্যে কিবোর্ড আর মাউস কিন্তু সব কম্পিউটারেই থাকে, ঠিক আছে। অনেক ল্যাপটপের মধ্যেও কিন্তু কিবোর্ড, সরি, মাউস আলাদাভাবে কিনেও ব্যবহার করা যায়, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের ডিভাইসটার সাথে পরিচিত হই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের, এরপর আমাদের টপিক হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন কি সেটা তো তোমরা জানো, মাইক্রোফোন দিয়ে কিন্তু কথা বলা হয়, তাই না?
এই যে আমি, তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ, আমি তোমাদের সাথে কথা বলছি, আমাকে না দেখতে পেলেও কিন্তু আমার কথাটা আমি যেই ডিভাইসের মাধ্যমে রেকর্ড করছি সেটা কিন্তু একটা মাইক্রোফোনের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এই মাইক্রোফোনটাও কিন্তু দেখতে অনেকটা এরকমই, ঠিক আছে? এরপর দেখো আরেকটা মাইক্রোফোন দেখাই। মাইক্রোফোন অনেক রকমের হতে পারে, বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহারের জন্য কিন্তু এরকম মাইক্রোফোনই ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এটি কিন্তু একটি ইনপুট ডিভাইস, আমরা যে কথাবার্তাগুলো বলি সেইটা যে কোনো যন্ত্রের ভিতরে, মানে আইসিটি যন্ত্রের ভিতরে মাইক্রোফোন ইনপুট করার চেষ্টা করে। যেমন এই যে বললামই তো, আমার কথাগুলো আমি যে ডিভাইসের মাধ্যমে রেকর্ড করছি সেই ডিভাইসে ইনপুট হচ্ছে একটি মাইক্রোফোনের মাধ্যমে। আমি যে কথা বলছি আমার কিন্তু মুখের সামনে একটি মাইক্রোফোন আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা তো তোমরা সবাই চেনো, তোমাদের পছন্দেরও একটা ডিভাইস। এটি দেখো, এখানে কি একটা ডিজিটাল ক্যামেরা দেখতে পাচ্ছো, তাই না? এই ডিজিটাল ক্যামেরা দিয়ে কি করা হয়? ডিজিটাল ক্যামেরা দিয়ে তো অবশ্যই সব ক্যামেরা দিয়ে ছবিই তোলা হয়। আর এটার নাম ডিজিটাল কেন হলো? ডিজিটাল এই জন্য যে আমরা এই ক্যামেরাগুলোর মধ্যে ছবি যখন তুলি, এই এই ক্যামেরার মাধ্যমেই ছবি জুম করা যায়, কাট করা যায়, আবার ছবিকে নানাভাবে এডিটও করা যায় ডিজিটাল ক্যামেরার মাধ্যমে। কিন্তু আগে যে ক্যামেরাগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু এত কিছু করা যেত না। তো এখন কি যুগের সাথে পরিবর্তন হয়েছে, তাই না? আচ্ছা, এই দেখো আরেকটি ডিজিটাল ক্যামেরা। নানা রকম ডিজিটাল ক্যামেরা আছে বাজারে। আচ্ছা, ওয়েব ক্যাম বা ওয়েব ক্যামেরা। ওয়েব ক্যাম আর ওয়েব ক্যামেরা একই জিনিস। এটাকে অনেকে ওয়েব ক্যামেরাকে ছোট করে ওয়েব ক্যাম বলে থাকে, আর ওয়েব ক্যামই সচরাচর বেশি ব্যবহার করা হয় এই ওয়ার্ডটা, ঠিক আছে? আচ্ছা দেখো ওয়েব ক্যামটা দেখতে কেমন। ওয়েব ক্যামটা কিন্তু যেটা কম্পিউটারের মধ্যে ব্যবহার করা হয় সেটা কিন্তু এমনই। আর ওয়েব ক্যাম কিন্তু কম্পিউটার ল্যাপটপেই ব্যবহার করা হয়, এছাড়া ওয়েব ক্যামটা ব্যবহার করা হয় না। কারণ হচ্ছে ওয়েব মানে কি? ওয়েব কথাটা কিন্তু ইন্টারনেটের সাথে রিলেটেড। যখনই ইন্টারনেটে ভিডিও কলে কথা বলা হয় তখন এই ওয়েব ক্যামটি চিত্র ধারণের জন্য অনেক কাজে লাগে। আমরা এই ওয়েব ক্যামটার সাথে একটা তার থাকে, এ দেখো এই আরেকটা ওয়েব ক্যাম, এটা কিন্তু দেখতে এরকম একটু লম্বা, সাইডে এটা দাঁড় করানো যায় একটা স্ট্যান্ডের মতো। আর ওয়েব ক্যামের সাথে যে তারটি থাকে সেই তার অথবা যে পোর্টটি থাকে সেটি কম্পিউটারের মধ্যে ইনপুট করে নানা ধরনের চিত্র বা ভিডিও কি করা হয়, কম্পিউটারে ইনপুট করা হয়, ঠিক আছে? কম্পিউটারের ভিতরে যে ছবিগুলো যায় আমরা অনেক সময় ডাউনলোড করি, ঠিক আছে? ডাউনলোড না করেও যে আমাদের নিজেদের ছবি অনেক সময় আমরা ইনপুট করতে পারি এই ওয়েব ক্যামের মাধ্যমে ছবি তোলে। আবার যে আমরা ভিডিও কলে কথা বলি কম্পিউটারে অথবা ল্যাপটপে, সেটা ওই ওয়েব ক্যামই ধারণ করে। ওয়েব ক্যাম ছাড়া ভিডিও কলে কথা বলা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এরপর দেখো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ক্যানার। স্ক্যান শব্দ থেকে স্ক্যানার শব্দটি এসেছে, যেটি নাকি স্ক্যান করে। স্ক্যানার কি? এ দেখো, এটি একটি যন্ত্র যেটির মাধ্যমে যে কোনো ছবি কি করা হয়, স্ক্যান করা হয়, কপি করা হয়। সেই যেমন ছবি ঠিক তেমনই কপি হবে, রঙিন থাকলে রঙিন হবে, সাদা কালো থাকলে সাদা কালো হবে। সেটাকে কি করা হয়, এই যে দেখছো তোমরা এই ডিভাইসটি, স্ক্যানারটি, এটির ভিতরে এই ছবিটি ইনপুট করা হয়, তারপর ডিভাইসটি বন্ধ করে দিলে কি হয়, মানে চাপ দিলে সেই ছবিটি অবিকল তোমার কম্পিউটারে অথবা ল্যাপটপে এটি ইনপুট হবে, ঠিক আছে? এই দেখো নানা রকমের স্ক্যানার হয়ে থাকে। আচ্ছা, তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। পরে হচ্ছে ওএমআর। আচ্ছা, ওএমআর, ও এম আর কথাটি
পূর্ণ রূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার তোমাদের বইতে ওই কথাটা লেখা আছে, তোমরা চাইলে খাতার মধ্যে আবার একটু নোট করে নিতে পারো, তাহলে তোমাদের মনে থাকবে। এটা কিন্তু তোমাদের নৈবৃত্তিকের জন্য ইম্পর্টেন্ট, নৈবৃত্তিকে কিন্তু এটা প্রায় সময়ই আসে যে OMR এর পূর্ণ রূপ কী। ঠিক আছে, তাহলে তোমরা একটু মাথায় রাখো যে OMR এর পূর্ণ রূপ কী হতে পারে। OMR এর পূর্ণ রূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, তাহলে মনে থাকবে তো? এটা সবাই লিখে নাও, নয়তো বইয়ের মধ্যে আন্ডারলাইন করে রাখো। ঠিক আছে, আচ্ছা দেখো OMRটা দেখতে কেমন। আচ্ছা, OMR জিনিসটা কী বলো তো? OMR হচ্ছে একটি ডিভাইস, এটাকে কিন্তু আবার OMR রিডার বা OMR মেশিনও বলা হয়। তোমরা যে নৈবিত্তিক পরীক্ষা দাও, বিশেষ করে বোর্ড পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু OMR শিটের মধ্যে দাও, তাই না? এই যে কাগজগুলো যেটার মধ্যে তোমরা বৃত্ত ভরাট করো, সেই কাগজগুলোকে মেশিনগুলোর মধ্যে ইনপুট করা হয়। ঠিক আছে, এই তারপর তোমার এখান থেকে কম্পিউটারের সাথে একটা কানেক্টেড থাকে, কম্পিউটারের সাথে একটা কানেকশান থাকে। তাহলে কয়টি ভুল হয়েছে কয়টি সঠিক হয়েছে সেটি এই মেশিনের মাধ্যমে কম্পিউটারে তথ্যটা চলে যায় যে উত্তর কয়টা ঠিক হয়েছে, কারণ কম্পিউটারে উত্তরটা সেট করা থাকে। ঠিক আছে, তাহলে এই যন্ত্রটি হচ্ছে OMR, যেটির মাধ্যমে বোর্ড পরীক্ষাগুলোতে তোমাদের MCQ গুলো ধরা হবে। ঠিক আছে, সঠিক বা ভুল বা সঠিক তা মূল্যায়ন করা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো পরের স্লাইডে যাই। আচ্ছা, এই যতগুলো তোমাদের দেখালাম এই পর্যন্ত, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই ডিভাইসগুলো আছে, এর বাহিরে নেই। ইনপুট ডিভাইসগুলো যেগুলো দেখালাম এই বইয়ের মধ্যে তোমাদের এই ইনপুট ডিভাইসগুলো আছে, এর বাহিরে নেই। এখন যে তোমাদের দুই একটা দেখাবো, সেটা হচ্ছে তোমাদের বইয়ের বাহিরে তোমাদের জানার জন্য একটু দেখাচ্ছি, এটা দেখে নাও। ঠিক আছে, এখন দেখো এটা কি জয়স্টিক, এটা তোমরা হয়তো বা অনেকে দেখোনি, আবার হয়তো বা টিভিতে দেখতেও পারো। এটি দ্বারা কী করা হয় দেখতেই পাচ্ছ, হাতের মধ্যে কীভাবে ধরেছে, এটা দিয়ে কিন্তু গেমস খেলা হয়। নানা রকমের জয়স্টিক পাওয়া যায় বাজারে, তাহলে এটা দিয়ে কিন্তু গেমস খেলা হয়। ওই যে গেমসে দেখো যে গাড়ি চালায় অথবা ফাইটিং করে, এগুলো এখানে যে বাটনগুলো আছে আপ ডাউন, তারপরে লেফট রাইট, হ্যাঁ, এই বাটনগুলো দ্বারা কন্ট্রোল করা হয়। গেমস খেলার ক্ষেত্রেই সচরাচর জয়স্টিকটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে পরে আরেকটার মধ্যে যাই। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে জয়স্টিকটা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের বললাম যে আপ ডাউন লেফট রাইট, হ্যাঁ, তারপরে ওই যে অনেক সময় জাম্প করার ক্ষেত্রে যে বাটনগুলো ইউজ করা হয়, এগুলো কিন্তু এখান থেকেই তোমার বড় বড় স্ক্রিনে গেমস খেলার জন্য কাজে লাগে। স্ক্রিনে যখন দেখি যে গেমস গাড়ি চলছে অথবা ফাইটিং হচ্ছে, এই জয়স্টিক দিয়ে কিন্তু তা কন্ট্রোল করা হয়। আর এটা কিন্তু একটা ইনপুট ডিভাইস, এতেই বোঝা যায় যে আমরা বাইরে থেকে তথ্যটা পাঠাচ্ছি ডিভাইসের ভিতরে যে এখন কী নির্দেশ পালন করবে। ঠিক আছে, আর আমরা তো জানি যে ইনপুট ডিভাইস নির্দেশনা প্রদান করে কম্পিউটারকে, তাই না? আচ্ছা তাহলে চলো পরের স্লাইডে যাই। এরপর আমরা জানবো বারকোড রিডার সম্পর্কে। তাহলে বারকোড রিডার কি, এই যন্ত্রটা কি তোমরা দেখেছো? অনেকেরই দেখার কথা না, আবার অনেকেরই দেখার কথা, কোথায় দেখার কথা? অনেকে হয়তো বা যারা সুপার শপ, শপিং মল, নানা জায়গায় গিয়েছো, প্রাইস যখন যখন পেমেন্ট করতে হয় তখন কিন্তু এই যন্ত্রটি দিয়ে বারকোডের উপরে ধরলে কি হয়, প্রাইসটি কম্পিউটারে চলে আসে। কারণ এই বারকোডের মাধ্যমে প্রাইসটা নির্ধারণ করা থাকে কম্পিউটারের মধ্যে। প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা বারকোড নাম্বার থাকে, সেই বারকোড নাম্বারটা এই বারকোড রিডারের মাধ্যমে স্ক্যান করে কম্পিউটারে চলে যায়। এটা কিন্তু এক ধরনের স্ক্যানারও বলতে পারো। বারকোড যে কোডটা থাকে, বারকোডটা থাকে, সেটা এই স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারে যায়। আর বারকোডকে এই স্ক্যানার দ্বারা স্ক্যান করা হয় বলে এটাকে বলা হয় বারকোড রিডার। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারলে অনেকগুলো ইনপুট ডিভাইস সম্পর্কে। এখন তোমাদের চলে আসলো বাড়ির কাজের পালা। ঠিক আছে,
আমি যতগুলো ডিভাইস তোমাদের বর্ণনা দিলাম বুঝালাম, এই সবগুলো তোমরা সুন্দর করে নোট করবে। নোট করে একদম ফ্রেশ করে খাতার মধ্যে তুলে, খাতার ছবি তুলে আমাকে পাঠাবে, ঠিক আছে? এই যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবে, ঠিক আছে? আর বাড়ির কাজটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে চেক করো, বাড়ির কাজটা ওইখানেও পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাড়ির কাজটা কমপ্লিট করে রাখবে। বাড়ির কাজ প্রথমটি হচ্ছে ইনপুট ডিভাইস কি, আর দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইস সম্পর্কে বর্ণনা, তো সবগুলো ইনপুট ডিভাইস সম্পর্কে বর্ণনা দিবে, ঠিক আছে? তাহলে আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে, পরিবারের সবাইকে সুস্থ রাখবে। আমার ক্লাসটির মধ্যে যোগদান করার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।